মুসলমান ছেলেরা এর বের উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, হজরতে আবু বকর সিদ্দিক হুজুর, হজরত উমরে ফারুক হুজুর, হজরত উসমান গনি হুজুর, সওয়া লাখ সাহাবা হুজুরদের খবর নিয়ে দেখে যাও, মাওলা আলীর খবর নিয়ে দেখে যাও। এরা সবাই জানতো চিনতো মানতো, শুধু জানতো চিনতো নয়, হুজুররা মানতো। খবর নিয়ে দেখে যাও, যখন মসজিদে কিবলা তাইরে হুজুর পাক সাল্লাল্লাহু যখন নামাজে দাঁড়িয়েছে, হুজুর আবার নামাজে দাঁড়িয়েছে, মুসলমানদের উপরে সাহাবাদের উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় পরীক্ষা দুটো হয়েছিল, একটা হচ্ছে কেবলা পরিবর্তনের পরীক্ষা আর একটা হচ্ছে মেরাজের পরীক্ষা। এই দুটো পরীক্ষাতে একটা পরীক্ষা আল্লাহ সবাইকে বাঁচিয়ে নিয়েছে, আর মেরাজের পরীক্ষাতে অনেকে মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা এই পরীক্ষা যখন মসজিদে হুজুর নামাজ পড়াচ্ছে পুরা উল্টা সিদ, হুজুর আমার নামাজ পড়াচ্ছে, নামাজ পড়তে পড়তে হ্যাঁ ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলেছে আসরের নামাজ, কেউ বলেছে জোহরের নামাজ, নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে গেলেন, পুরা ঘুরে উল্টো দিকে হয়ে গেলেন। যখন উল্টো দিকে হয়ে গেলেন হওয়ার সঙ্গে সঙ্গে আসরে যাতে সাহাবা হুজুরাও ঘুরে গেল, ঘুরে যাওয়ার পরেতে সালাম ফিরিয়ে হুজুর আবার জিজ্ঞাসা করলে, এ আমার সাহাবা বলো বলো, এ আমার সাহাবা বলো বলো, কেন তোমরা ঘুরে গেলে? হযরত আবু বকর সিদ্দিক বলে, সব সাহাবারা বলে আমি এই জন্য ঘুরেছি, এখানে পাশে ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। এরকম করতে করতে আবু বকর সিদ্দিকের পালা যখন এলো, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি আল্লাহ ডান দিকে না বাঁ দিকে, আল্লাহ সামনে না পেছনে, আল্লাহ এদিকে না ওদিকে, আল্লাহ এতে না ওতে, আল্লাহ পাক কোন দিকে? আবু বকর জানে না, আবু বকর কি জানে? আবু বকর আমেন আল্লাহ কি জানে? ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে আবু বকর সেদিকে। এটা হচ্ছে এটা হচ্ছে ঈমান। তুমি কে জীবনে শুনুনি, আজকে শুনছো সত্যিকারে হুজুরের নাম, হুজুরের মাকাম মাকামে মাহমুদ হবে, কিয়ামতের ময়দানে প্রশংসার মাকামে আল্লাহ থাকবে না, সবাই দাঁড়িয়ে রসুলুল্লাহর প্রশংসা করবে। আশা আইয়া বাসা কার অব্বুকা মাকাম মাহমুদ, জীবনে শুনুনি আজকে শুনে নিলে, আমি কি জানি যে যে হুজুরি দাঁড়াবে আমরা সবাই মুস্তাফা মুস্তাফা করব। এর নাম ইমান, এর নাম ইমান। মুসলমান সাহাবারা এই করে, কিছু মোল্লা মৌলবি আছে আজ করতে করতে হুজুরের জামানায় ফুল লাগাতো, হুজুরের জামানায় এত সুন্দর করে এ হতো, হুজুরের জামানায় বেলুন লাগাতো, তোমরা বেলুন লাগাচ্ছ বিয়াদব। হুজুরের জামানায় সাহাবারা নিজের বাপের গর্দান কেটে কান ধরে তুলে মুস্তাফার কদমে ফেলে বেলুন নিয়ে ঝগড়া করছো। আবু উবাইদা বিন জাররাকে জিজ্ঞাসা করো বদরের জমিনে, নিজের বাপের গর্দান কেটে কান ধরে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করে আবু উবাইদা কে যা, বলি ইয়া রাসূলুল্লাহ মেরা পেও দাসের হ্যায়, আমার বাপের মাতা আপনার কদমে কুরবান করে দিয়েছে। এই হচ্ছে সাহাবা, এই হচ্ছে সাহাবা। সাহাবাদের উপরে জুনুন ছিল, সাহাবারা পাগল ছিল, দিওয়ানা ছিল রাসূলুল্লাহর মহব্বতে। আবু তালহাকে জিজ্ঞাসা করো ওহুদের জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ দিফা করাতে করাতে 72-80টা তীর লেগেছে, অত তীর খাওয়া পরে তো অত তীর লাগা অবস্থাতেই হাবিবুল্লাহর হাত ধরেছে, হুজুর পাকের হাত ধরে টেনে টেনে নিয়ে যে পাহাড়ের চূড়াতে একটা জায়গায় গোপনীয় জায়গায় লুকিয়ে হুজুরকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ান। আর হুজুর হুজুর চনমন চনমন করছে, আবু তালহা চনমন চনমন করছে, হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আবু তালহার হাল দেখে কাঁদছে। হুজুর কেঁদে কেঁদে বললেন আল্লাহ এই আবু তালহা, তখন আবু তালহা হুজুর তখন শহীদ হয়নি, আবু তালহাকে আল্লাহ জেন্দা শহীদ সাহাবা করে দেন, আমার আমার রাসূলুল্লাহ এলান করে দিলেন, হে শূন্যওয়ালা শোনো আবু আবু তালহা জেন্দা শহীদ, মরে নে কিন্তু শহীদের বাকা। কিসের জন্য? কিসের জন্য? হুজুরের জন্য, হুজুরের গোলামি। হ্যাঁ মুসলমান হুজুরের ইজ্জত সম্মান আমার আল্লাহ বড় করে দিয়েছে, আমাদের সকলকে কি করতে হবে? হুজুরের দরবারে মাথা হাত করতে, যে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা আজকে আমরা সবাই বসে বসে আমার রাসূলুল্লাহ জিকির করব, হাবিবুল্লাহ জিকির করব, কি জিকির করব? রজবের মাস চলছে, আমার হুজুরের ইজ্জতের কথা বলবো, হুজুরের সম্মানের কথা বলবো, আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত সম্মান কি বড় করেছে, আমাদের জ্ঞানে নেই, আমাদের ক্ষমতায় নেই, আমাদের ধরার ক্ষমতা নেই। আরে তুমি তো তুমি, আমি তো আমি, সাহাবারাও জানে না হুজুরের ইজ্জত কত, আবু বকর সিদ্দিক জানে না হুজুরের ইজ্জত কত,
আরে সাহাবা তো সাহাবা, কোন নবী পয়গম্বর রাসূল জানে না হুজুরের ইজ্জত কত। ইব্রাহিম খলিলুল্লাহর ঔলাদ, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া চেয়েছিলেন আমার নাসালে আমার ঔলাদ করে হযরতে মুহাম্মদ হাবিবুল্লাহকে পাঠিয়ে দেন। আল্লাহর কসম ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকা জানে না, হাকিকাতে মুহাম্মাদি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর পাকের ইজ্জত কি, আসল হুজুর পাক কি, কোন নবী পয়গম্বর রাসূল কোন সাহাবা কোন ফেরেশতা কেউ জানে না, একমাত্র কে জানে বলেন? আল্লাহ জানে, আল্লাহ জানে। তবে নবী পয়গম্বর রাসূল দেখুন আমার আল্লাহ পাক হাকিকাতের ফয়েজ দান করিয়েছেন, এজন্যই তো ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া চেয়েছে বলে আল্লাহ আল্লাহ আমার আওলাদ করে রাসূলুল্লাহকে পাঠিয়ে দেন। এজন্যই তো হযরতে ঈসা রুহুল্লাহ বলে আল্লাহ আমাকে নবী করেছে রাসূল, আল্লাহ পাকের খলিফা। কেমন খলিফা? পৃথিবীর জমিন আমার আল্লাহ পাঁচটা নবীর দরজা সবচেয়ে বুলান করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, ঈসা মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রুহুল্লাহ, পাঁচটার মধ্যে একটা। ঈসা রুহুল্লাহ হুজুর নিজে দোয়া চাইছে আল্লাহ আমাকে আমাকে রসুল বাদ দেন, আমাকে হুজুরের উম্মত করেন, আমার হাবিবের উম্মত করেন। তাহলে হাকিকাত জানতেন মানে মানে যেমন ফয়েজ পেয়েছিলেন তেমন আল্লাহ যতটুকু জেনেছেন জেনেছে হুজুরের হাকিকাত। এজন্য তো রসুলের খাতা থেকে বার বাদ হয়ে হুজুরের উম্মত হয়েছে আর আমরা সেই নবীর উম্মত হয়ে এসেছি। খুদার কসম যদি আমরা হাকিকাত জানতো, তরোয়াল নিয়ে যারাই মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে তার গর্দান কেটে জমিনে ফেলে দিতাম, নিজের বাপেরও গর্দান কেটে জমিনে ফেলে দিতাম। কারণ হুজুর বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কিয়ামত পর্যন্ত মুস্তাফার বিরুদ্ধে কেউ কথা বলে তার গর্দান কেটে দাও, নবীর বিরুদ্ধে কথা বলে। মুসলমান আমরা হাসতে হাসতে হুজুরের মহব্বতে গর্দান কেটে নিতাম আর গর্দান দিয়ে দিতাম। আমরা জানি না, তবে হুজুরের ইজ্জত সম্মানের কথা আমার আল্লাহ আমাদের জানিয়েছে। কি করেছে বলেন? আমার আল্লাহ আমাদের জানিয়েছে, যতটা জানিয়েছেন আমরা ততটা জানি। হুজুরের সবচেয়ে আলা মাকামের তিনটে হুজুরের ইজ্জতের ভাগ হয়েছে, কটা বলেন? একটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি, এটা কেউ জানে না। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক একটা জাহিরি বাতিনি, আল্লাহর সঙ্গে হুজুরের কি সম্পর্ক, এই এই সম্পর্ক আমার আল্লাহ পাক জানিয়েছে, এই সম্পর্ক আমার আল্লাহ জানিয়েছে। এর একটা জাহিরি বাতিনি আছে, আল্লাহর সঙ্গে হুজুরের সম্পর্ক নবুয়াতে, আল্লাহর সঙ্গে হুজুরের সম্পর্ক মাহবুবিয়াতে। হুজুর আল্লাহ যেমন নবী, হুজুর আল্লাহর মাহবুব বন্ধু, একটা সম্পর্ক। আর একটা সম্পর্ক আমাদের সঙ্গে রাসূলুল্লাহ আল্লাহ আমাদের জানিয়েছে, একটা কি জাহিরি আর একটা বাতিনি। জাহিরি হুজুর বাসার বাসারিয়াতের সম্পর্ক, হুজুর মানুষ আমরাও মানুষ, একটা নবী একটা সম্পর্ক আল্লাহ করেছে। আর একটা কি আবদিয়াতের সম্পর্ক, কিসের সম্পর্ক বলে? আব্দি হুজুরের মূল মাকাম ইজ্জতকে আমার আল্লাহ তিন ভাগে ভাগ করে একটা হাকিকাত দিয়েছে, একটা আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক দিয়েছে, একটা বান্দার সঙ্গে হুজুরের সম্পর্ক দিয়েছে। একটা হাকিকাত, একটা নবুয়াত আর মাহবুবিয়াত, আর একটা বাসারিয়াত আব্দিয়াত। হুজুর বাসার মানুষ নবী, মানুষ যারা ইনকাম করবে ইনকার করবে তারা কাফের হবে। রাসূলুল্লাহ বারহাক মানুষ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারহাক কি বলেন, মানুষ নবী। কিন্তু কিন্তু এর ইনকার যদি কেউ করে ফেলে মানুষ নয় হুজুর কাফের হয়ে যাবে, বারহাক মানুষ নবী কিন্তু আমাদের মতন মানুষ। বাসারিয়াতের মাকামে হুজুর আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলে, আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলে। বাসারিয়াতের মাকামে রাসূলুল্লাহ মক্কা মদিনার গলিতে গলিতে ঘুরে, আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ আরশে আজিম আরশে মুআল্লাই ঘুরে। বাসারিয়াতের মাকামে হুজুর মানুষের সঙ্গে হামকালামি হয়, আবদিয়াতের মাকামে হুজুর আল্লাহর সঙ্গে হামকালামি হয়। বাসারিয়াতের মাকামে লোকের এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দুঃখ করবেন না, আর আবদিয়াতের মাকামে আমার আল্লাহ নিজে বলে হাবিব মনে দুঃখ করবেন না। বাসারিয়াতের মাকামে হুজুরের ঘাম বেরোয়, আবদিয়াতের মাকামে ওই ঘাম মেশকে আম্বারের থেকে খুশবু বেরোয়। বাসারিয়াতের মাকামে রাসূলুল্লাহ পিসাব মুবারক পায়খানা মুবারক করেন, আবদিয়াতের মাকামে ওই পিসাব মুবারক পায়খানা মুবারক মেশকে আম্বারের থেকে
থেকে খুশবু হয়। বাসারিয়াতের মাকামে হুজুর পিসা মুবারক করেন, আবদিয়াতের মাকামে ওই পিসা, কোন সাহাবা যখন খেয়ে ফেলে আমার আল্লাহ পাক হুজুর পাকের মাধ্যমে বলে দেয় ওর ভিতরে তোমার পিসাব চলে গেছে, খাও পিসাবই হোক না কেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাসারিয়াতের মাকামে হুজুর হেঁটে হেঁটে যায়, আবদিয়াতের মাকামে হুজুর পাকের হেঁটে হেঁটে যাওয়া আমার আল্লাহর মালাইকা ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। বাসারিয়াতের মাকামে হুজুর হেঁটে হেঁটে যায় পাথরের উপরে পা ফেলে দেয়, আবদিয়াতের মাকামে পাথর নরম হয়ে যায়, রাসূলুল্লাহর কদম মুবারক বসে যায়। বাসারিয়াতের মাকামে হুজুর পাক বিয়ে করেছে, আবদিয়াতের মাকামে হুজুরের স্ত্রীকে আমার আল্লাহ সালাম পাঠায়, আল্লাহ সালাম খাদিজা হুজুরকে আমার আল্লাহ সালাম পাঠায়। বাসারিয়াতের মাকামে হুজুর বিয়ে করে, আবদিয়াতের মাকামে হুজুরের বিয়ের রিশতা আমার আল্লাহ নিজে নিজে করে দেয়, জোরে বলে শুনুন, আমার আল্লাহ উকিল হয়ে যায়। হ্যাঁ, হুজুরের আমার আল্লাহ ইজ্জত দিয়েছে, হুজুরের ইজ্জত ধারে কাছে কেউ দেবে কারো ক্ষমতা, জোরে বলে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে হুজুরের কথাগুলো আমাদের শুনতে হবে আর মাথা হেড করে নিতে হবে, হা হা করে মান্যওয়ালা হয়ে যেতে হবে, মান্যওয়ালা হতে হবে। শুধু জানি চিনি, শুধু জানি চিনি বললে হবে না, মান্যওয়ালা হতে হবে। যদি মান্যওয়ালা হয়ে যাও আল্লাহ পাকের কসম খেয়ে বলে, এর উম্মত উম্মতিরা আমার হুজুর বলেছে, হ্যাঁ মুতাসাবাহাত খারাপ লোকেদের অনুসরণ করে তার সঙ্গে কিয়ামতে, আর কেউ যদি মান্যওয়ালা হয়ে যায় মান্যওয়ালাদের অনুসরণ করবে, আবু বকর অনুসরণ, উমরে ফারুক অনুসরণ, উসমান গনি অনুসরণ, মাওলা আলী অনুসরণ, হযরতে বেলাল অনুসরণ, হযরতে কাতাদা অনুসরণ, হযরতে আবু হুরায়রা অনুসরণ, হযরতে সাল বিন সাদা সাইদ অনুসরণ, হযরতে সাদ বিন আবি ওকাস, হযরতে খালিদ বিন ওয়ালিদ, এ নবীর উম্মত উম্মতিরা তাবিন তাবা তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুবাসি বুজুর্গদের আল্লাহর ওলিরা সব মান্যওয়ালা ছিল, আমরাও যদি হুজুরকে মান্যওয়ালা হয়ে যায় কিয়ামতে সাহাবাদের কাতারে জান্নাতে সাহাবাদের সাথে আল্লাহ জায়গা করে দেবে। ইনশাআল্লাহ মান্যে হলা হয়ে যেত, মাথা হ্যাট করে হুকুম মেনে নেয়, হুজুর যা বলেছে তুমি যখন মান্যে হলা হয়ে যাবে, এতেই নামাজ, এতেই রোজা, এতেই দাড়ি, এতেই হক, এতেই হালাল, এতেই হালাল দেখা, হালাল শোনা, হালাল বলা, এতেই বাপ মায়ের হক, এতেই মা পাড়া প্রতিবেশীর হক, এতেই বড়দের সম্মান, এতেই ছোটদের সম্মান, এতেই সুদ থেকে বাঁচা, এতেই লটারি থেকে বাঁচা, এতেই হারাম থেকে টাকা খাওয়া থেকে বাঁচা, এতেই পরের হক মারা থেকে বাঁচা, এতেই সব কিছু আছে। যখন মান্যওয়ালা হয়ে যাবে, হুজুর বলেছে মদ খারাপ, সাহাবা হুজুরকে যত মদ মজুদ ছিল সব ফেলে দিয়েছে, একজন তো তার জীবনের সারা জীবনের সমস্ত কামাই দিয়ে মদ কিনেছিল, হুজুর বলেছে হারাম সব ঢেলে পানিতে, এমন এত পানি ঢেলেছে, এত ঢেলেছে মদ যাওনা হয়ে মদগুলো বেরিয়ে যাচ্ছে, হুজুর বলেছে হারাম, সমস্ত সাহাবারা মদ ফেলে দিয়েছে। মুসলমান যদি মান্যওয়ালা হয়ে যাও, হুজুর বলেছে দাড়ি রাখতে হবে, গর্দান দিয়ে দেবো দাড়ি কাটবো না, যদি মান্যওয়ালা হয়ে যাও, হুজুর বলেছে নামাজ পড়তে হবে, জান দিয়ে দেবো নামাজ কাজ করবো, হুজুর বলেছে হক হালালের সঙ্গে চলবো, না খেয়ে মরে যাবো হারাম খাবো না, হুজুর বলেছে হ্যাঁ মেয়েদের পর্দা রাখবো, তাল্লাক দিয়ে মেয়েকে ঘরে পেটতে দেবো, পর্দা বেপর্দা করতে দেবো না, কথাই ঢুকছে বুঝতে পেরেছো? হুজুর যা বলেছে মাথা হ্যাঁ যে ইয়া রাসূলুল্লাহ, এই হাল কখন পয়দা হবে? যখন হুজুরকে আপনি চিনতে পারবেন, হুজুরের মহাব্বত যখন দিলের মধ্যে পয়দা হবে, জুনুন যখন পয়দা হবে, কি বলে কি পয়দা বলে জুনুন, জুনুন কাকে বলে? ধরেন আপনার আব্বা আপনাকে একটা বললো ওষুধ এনে, কি বললো? আখিরি জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেলেরা বাপ মায়ের থেকে বন্ধু বান্ধবী বন্ধুদের করে বেশি মহব্বত করবে, কাকে বেশি মহব্বত করবে? বন্ধুদের করে। এখন বাপ বলেছে আমাকে একটা ওষুধ এনে দে, কি বলেছে যে আমার এই ভোটার আইডি কার্ডের নামটা ঠিক করে দে,
আপনি কাজটা নিলেন, দেখলেন হচ্ছে হবে, কেমন করে কাজ করছেন আপনি বলেন, হচ্ছে হবে, আচ্ছা ঠিক আছে। আর আপনার কোনো যদি আপনার মাহবুব, আপনি যাকে মহব্বত করে, সে যদি আপনাকে ফোন করে বলে যে আমার কাজটা একটু ঠিক করে দেন না, আপনার মধ্যে জুনুন পয়দা হয়ে যাবে, আপনি সব ছেড়ে ছুড়ে দিয়ে পাগল দিওয়ানা হয়ে ওই কাজটাই করার লেগে জুনুন পয়দা হয়ে যাবে। কথা ঠিক বলছে না ভুল বলছি বলে, এটা হচ্ছে জুনুন। যদি আপনাকে বলে আপনার নিজের চাচাতো ভাই, ভাই ভাই একটা কাজিন বিরাদার একটা মহব্বত তো থাকে, হ্যাঁ, কিংবা আপনার সতার ভাই, হ্যাঁ, আপনাকে মহব্বত করে, মহব্বত ভাই ভাই মহব্বত বলে আমাকে 10,000 টাকা দেনা, আপনি অত ভুরুক ভুরুক, আপনাকে যদি না থাকে আপনি অত ভুরুককে দেবে আমাকে? আর আপনার মাহবুব যদি, আপনি যার লেগে দিওয়ানা পাগল, আপনার মাহবুব যদি বলে আমাকে 10,000 টাকা দেন না, আপনি আপনার মধ্যে জুনুন পয়দা হয়ে যাবে, আপনি যেখান থেকে সেখান থেকে যেমন করে 10,000 টাকা নিয়ে তার হাতে দেবে। এইটা হচ্ছে জুনুন। জুনুন কি করে পয়দা হয়? জুনুন মহব্বতে পয়দা হয়। হুজুরের প্রতি যদি আমাদের মহব্বত পয়দা হয়ে যায়, জুনুন পয়দা হয়ে যাবে। যেমন সাহাবারা জুনুন পয়দা হয়ে গিয়েছিল, 72 থেকে 80টা খাওয়ার পরেও রসুলুল্লাহকে ধরে ছড়িয়ে নিয়ে যাচ্ছে। ওহুদের জমিন আর একজন সাহাবা, নাম বলে যাচ্ছি, 70টা তীর খেয়ে পড়ে আছে জমিনে, যান ধকধক ধকধক করছে, একদম শেষ সময়। পাশে সাহাবা যুদ্ধ করতে করতে বলে, বলো তোমার শেষ কিছু কথা আছে? তার ছেলে ছিল, পরিবার ছিল, তার বাপ মা সব ছিল। সে শেষ বেলায় বলে, আমি রসুলুল্লাহর দরবারে আমার লেগে মাপ চাইবে আর আমার সালাম রসুলুল্লাহর দরবারে পৌঁছে দেবে। দেখেন দেখেন, তার বাপ মাকে পাইগাম দিল না, তার ছেলে পুলেদের পাইগাম, শেষ কথা জামানের বলে রসুলুল্লাহকে সালাম দাও, হুজুরের দরবারে আমার গোলামে সালাম পৌঁছে দেবে। জুনুন। খালিদ বিন ওয়ালিদ মাত্র 60 জনকে নিয়ে, ইয়ার বুকে 60 জনকে নিয়ে, 60,000 আরব বেদুইন কাফের তারা এসেছিল হামলা করাতে করতে এসেছিল। হ্যাঁ, 60 জন, কজন বলেন? আর এদিকে কত? 60,000। খালিদ বিন ওয়ালিদ চলে গেল 60 জনকে নিয়ে। কি হয়েছে কি হয়েছে? যখন ওই আরবের যে 60,000 ছিল, রোম থেকে আরব, রোমের 2,60,000 সৈন্য পেটেছিল কম বেশি, এই 2,60,000 মধ্যে রোমের ওই খ্রিস্টানরা, রোমের যারা কুস্তুনদুনিয়া যারা ছিল, কাইসারের রোম, কিসরায় রোম, ইরা যারা ছিল, ইরা বলল যে আগে আরব আরবে মিলিয়ে দাও, ভিড়িয়ে দাও, আগে আরব আরব ঝগড়া করে মরুক, তারপর আমরা করব। ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি বলে? হ্যাঁ, ওরা এখনো মুনাফিকই করে, এখন শুধু লোকে লোকে লাগিয়ে দেয়, ওরা মজা দেয়, বুঝতে পারছেন? ওরা কি দেখে বলে? মজা দেয়। ওই যে প্যালেস্টাইনে আমার মুসলমান ভাইগুলোকে মারছে ইহুদি, ওই সব ওই যা ইহুদি মারছে না, মারছে। আর সেটা বলছে, আরে এটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, তোর কাছে তো আছে মিসাল, মান না তুইও, ঠিক যখন হচ্ছে মার। ওরা ওই প্রথম থেকে ওই মুনাফেকদের ওই কাজ, মুনাফেকদের লেগে দিয়ে চুপ করে বসে বসে মজা দেখা, ওদের জানে খুব ভয়, আল্লাহ ওদের ব্যাপারে বলছে, ওরা এত মদকে ভয় করে না, ইহুদি আর খ্রিস্টানরা বলেন মদকে এত ভয় করে, ওদের সকলার ইচ্ছা যে 1,000 বছর করে বাঁচতে চাই ওরা। কত বছর? আব্বু দেখা চুপ করতে বলেন তো, কত বছর বলে? 1,000 বছর করে বাঁচতে চাই। আল্লাহ বলছে, আমি যদি 1,000 বছর হায়াতও দিয়ে দিই, যদি সত্যিকার 1,000 বছর হায়াতও দিয়ে দিই, একদিন না একদিন তো সে আজাবে পড়বে, 1,000 বছর পরেই তো সে আজাবে পড়বে। কথা ঠিক না ভুল বলেন তো? আমার আল্লাহ পাকের ওই রসুলের গোলাম খালিদ বিন ওয়ালিদ 60 জনকে যখন সামনে বলে, 60,000 সেনাপতি বলে যে কোনো সুলা হবে না, খালিদ বিন ওয়ালিদ বলে সুলা করতে এসেছে কে? আমি যুদ্ধ করতে এসেছি। ইরা হাসছে বলে, 60 জন, 60 জন আর 60,000 বিরুদ্ধে? যখন হাল পয়দা হয়ে গেল, 60,000-এর সাফা ভেঙে গেল, কাতার ভেঙে গেল, হুজুর আমার হাল পয়দা জুনুনের সঙ্গে যুদ্ধ করছে মুস্তাফা, ইসলামের লেগে, দিনের লেগে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যখন হাল পয়দা হয়ে গেল, 60,000-এর
দশ হাজার কাফের জাহান্নামী হয়ে গেল, এদিকে সাহাবারা দশ জন শহীদ হলো, পঞ্চাশ জন যারা বেঁচে ছিলেন পঞ্চাশ হাজার ভয়ে ছুটছে আর পঞ্চাশ জন তাদের পেছনে ছুটছে। আমার আল্লাহ পাক ওই 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 যুদ্ধের পর থেকে রসুলুল্লাহ বললেন, এ আল্লাহ সাইফুল্লাহ খালিদ বিন আলীর আল্লাহ তলোয়ার একবার জোরে বলে তিন হাজার আর এক লক্ষ তাসাব্বুরে নিয়ে আসা যায়, মানে আটাতে এক চিমটি নুনের মতো, এক গামলা আটাতে যত নুন লাগে এক লক্ষ সৈন্যতে তিন হাজার সৈন্য ওই রকম দাঁড়ান। কিন্তু জুনুন ছিল মরার, মেরে দেওয়ার, গুলামি করার, হুকুম মানার জুনুন ছিল। আর যার মধ্যে জুনুন থাকে সে সব দুনিয়া একদিকে হয়ে গেলে একা তাই নিয়ে গোটা পৃথিবীর সঙ্গে প্রতিবাদ করতে পারে, পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারে। সাহাবাদের মধ্যে জুনুন পয়দা, কেন জুনুন কি করে পয়দা হয়? জুনুন মহাব্বতে পয়দা হয়। আর মহাব্বত কি করে পয়দা হয়? মহাব্বত মাহবুবের হাল যত জানতে পারবো তত মহাব্বত পয়দা হবে, যত মাহবুবকে চিনতে পারবো তত মহাব্বত পয়দা হবে। এজন্য আমার আল্লাহ হাবিবুল্লাহর মহাব্বতের বান্দা বানানো, উম্মত বানানোর জন্য, হুজুরের মহাব্বত দিলের মধ্যে পয়দা করিয়ে দিবার জন্য হাবিবের ইজ্জত এত বড় করে দিয়েছে, আল্লাহর পরে জমিনের উপরে আসমানের নিচে রসুলুল্লাহ ধারে কাছে কেউ যেতে পারবে না, আল্লাহ নিজে এত উঁচু করে দিয়েছে। মুসলমান ছেলে একটু খেয়াল করেন, হে নবী উম্মত মদিনা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে সুবহানাল্লাহি আশরা বিআবদি লাইলা, আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ বলছে সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলান লাইলা, আমার আল্লাহ পাক বলছে সুবহানাল্লাহি পাক হচ্ছে ওই জাত যে ঘুরতে নিয়ে গিয়েছে তার বান্দাকে, তার বান্দা আশরা বিআবদি তার বান্দাকে লাইলাম আমার আল্লাহ রাতের বেলায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হুজুরের ইজ্জতের কথা অনেক ভাবে বলেছে, আর এই ইজ্জতের কথাটাও আমার আল্লাহ অন্যরকম ভাবে বলেছে। আমার আল্লাহ বলছে সুবহানাল্লাহি আশরা বিআবদি, আমার আল্লাহ বলছে পাক হচ্ছে ওই জাত, মানে আল্লাহ নিজের প্রশংসা নিজেই করেছে, আল্লাহ নিজের প্রশংসা নিজেই করে বলছে ঘুরতে নিয়ে গেছে তার বান্দাকে, তার বান্দাকে আমার আল্লাহ পাক ঘুরতে নিয়ে গেছে তার বান্দাকে, কোথায়? আমার আল্লাহ পাক ঘুরতে নিয়ে গেছে রাতের বেলায়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের ইজ্জত হুজুরের সম্মান আমার আল্লাহ পাক এই মেরাজের মাধ্যমে এত উঁচু করে দিয়েছে, এত সম্মান উঁচু বাড়িয়ে দিয়েছে, ধারে কাছে কেউ যেতে পারবে না। সমস্ত নবীরাই মারহাবা মারহাবা বলে হুজুরের প্রশংসা করতে আরম্ভ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ জীবনে মুজিজার শেষ নাই, মুজিজার শেষ নাই, সীমা নাই। আমার আল্লাহ পাক হুজুরের মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা দুটো দিয়েছে, একটা হচ্ছে কুরআন শরীফ আর একটা হচ্ছে মেরাজ শরীফ। দুটো মুজিজা সবচেয়ে বড়, কুরআন শরীফ আল্লাহ পাকে হুজুরের জন্য আমার আল্লাহ মুজিজা করে পাঠিয়েছে, আর মেরাজ মুজিজা করে পাঠিয়েছে। অনেক উলামা ইজাজরা অজ করতে করতে বলে আমার আল্লাহ হুজুরকে ডেকে নিয়ে গিয়েছিল, না ভুল কথা, আমার আল্লাহ হুজুরকে নিয়ে গিয়েছিল, না এটাও ভুল কথা। যদি ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যাওয়া অনেক কারণে হতে পারে, হুকুম দিবার লেগে হতে পারে, আর আর হুকুম দিবার লেগে নির্দেশ দিবার লেগে হতে পারে। আমার আল্লাহ ডেকার কথা বলে না, আশরা বলেছে। আমার আল্লাহ খাস স্পেসিফিক ভাবে আমার আল্লাহ পাক খাস করে বলেছে আশরা, আমার আল্লাহ পাক, আল্লাহ পাক আশরা বলেছে। আশরা মানে হচ্ছে ঘোড়া। আমার আল্লাহ বলছে আমি আমার বন্ধুকে, আমি আমার বান্দাকে রাতে বেলায় ঘুরতে নিয়ে গিয়েছিলাম। মানুষ কখন ঘুরতে নিয়ে যায়? দুঃখই না খুশিতে, খুশি হয়েছে। আমার আল্লাহ হুজুরকে হুজুরের খুশি করার লাগে হুজুরকে খুশিতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন একবার, জোরে বলুন। হ্যাঁ, মেরাজের মারহালা তিনটে, কথা বলেন তিনটে। একটা মারহালা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আর একটা লে নুরিয়াহু, এটা একটা ইশারা,
আর একটা ইন্নাহু হুয়া সামিউম বাসির, এই একটা তিন মারহালা কমার হালা বলেন কমার হালা। একটা মসজিদে, মসজিদে হারাম শরীফ থেকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, এটা আল্লাহ সারহাতান পরিষ্কার বর্ণনা করেছে, এখানে কারো কোনো অসুবিধে নেই, সবাই জানতে পারবে যে হুজুরের মেরাজে রাত্রেবেলায় হুজুর মসজিদের মসজিদুল হারাম থেকে মসজিদ আকসায় মেরাজ হয়েছে। তারপরে আবার আল্লাহ বলছে লে নূর ইয়াহু, যাতে করে আমি আমার কুদরাত তাকে দেখাতে পারি। এই কুদরাত দেখানোর বিষয়টা মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, কি বলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আর সূরা নাজামে আমার আল্লাহ বলছে কতটা কাছে এসেছিল, সুম্মা দানা ফাতাদাল্লা, সে কাছে এলো আরো কাছে এলো, সে ও করিব হুয়া, ফির সে করিব হুয়া। সুম্মা দানা, এখানে মুফাসসিরেরা বলছে সুম্মা দানা থেকে মতলব রসুলুল্লাহ কাছে হলো, ফাতাদাল্লা থেকে দানাও মানে কাছে হওয়া, ফাতাদাল্লা মানে কাছে হওয়া। সুম্মা দানা হুজুর আগিয়ে গেল, ফাতাদাল্লা আল্লাহ আগিয়ে এলো। সুম্মা দানা হুজুর আগিয়ে গেল, ফাতাদাল্লা আল্লাহ, কতটা কাবা কাউসাইন ও আদনা, কাবা কাউসাইন ও আদনা মানে কতটা, দুটো কামানের থেকেও দূরত্ব কম, মানে তীর ধনুক দুটো ধনুক থেকেও কম দূরত্ব। আল্লাহ পরিষ্কার বললো দুটো ধনুকের থেকে কম দূরত্ব। তারপরে আমার আল্লাহ বলছে আরো কম, দুটো ধনুকের সমপরিমাণ কিংবা আরো কম, হুজুরের মাকাম দুটো কম ধনুকের থেকে কম দূরত্ব। হুজুরের মাকাম আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহই জানে আমার আল্লাহ কতটা কাছে এসেছিল। হুজুর মেরাজে আল্লাহর কাছে গিয়েছিল, এটা কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার না, কথা ঠিক না ভুল বলেন? তাহলে মারহালা কটা, তিনটে, একটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, একটা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতা, আর আল্লাহ বলছেন কত দূর পর্যন্ত সিদরাতুল মুনতা, ওইখানেই ওই আয়াতে বলেছে যে ওই সিদরাতুল মুনতার পাশেই জান্নাত আছে। কি আছে বলেন? সিদরাতুল মুনতা রসুলুল্লাহ, সিদরাতুল মুনতা থেকে বাইতুল মুকাদ্দাস, এই সিদরাতুল মুনতা থেকে আল্লাহ পাকের দরবার, আল্লাহর কাছে কাছে, আল্লাহর করিবই থেকে। কত করিব? এই আল্লাহ জানে, মুস্তাফা জানে। এজন্যই তো আল্লাহ বলেছে ইন্নাহু হুয়াস সামিউম বাসির, ফটো তুলবেন ভিডিও করেন, আমার মনের মধ্যে সন্দেহ হয়ে যাচ্ছে, আপনি উল্টো করে রাখেন, রাগ করছেন নাকি আপনারা? তাহলে ইন্নাহু হুয়াস সামিউম বাসির, তাহলে একটা মারহালা আমাদের লেগে, কি বলেন আম ভাবে সবাই যারা আম ক্ষমতা রাখে যাদের জ্ঞান আছে তারাই বুঝতে পেরে যাবে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দ, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, এটা আমাদের লেগে। আমাদের উম্মতের মধ্যে যারা খাস জ্ঞান রাখলে ওলা তাদের লেগে লে নূর ইয়াহু বলে আমার আল্লাহ ইশারা করে বলে দিলেন, কি যাতে করে আমি কুদরত দেখাতে পারি। এবার আল্লাহ পাক কতটা কুদরত দেখাতে পারে, বাকি থাকবে কিছু আর? জোরে বলেন বাকি থাকবে কিছু আর? আমার আল্লাহ হুজুরকে সব দেখিয়েছেন। তারপরে আমার আল্লাহ সিদরাতুল মুনতা থেকে আটকে দিলেন, জিবাইলকে আটকে দিলেন, সব মখলুক বাইরে চলে গেল, একমাত্র আল্লাহ, কি বলেন আল্লাহ। এখানে আমার আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া সামিউম বাসির, প্রথমে শুরু হলো আমি আমার বন্ধুকে নিয়ে গেছি, আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছে ঘুরতে, তারপরে যাতে করে তাকে নিদর্শন দেখাতে পারি হুজুর। তারপরে আবার আল্লাহ যখন সিদরাতুল মুনতাহা পার করে নিয়ে যাচ্ছে তখন আল্লাহ বলছে ইন্নাহু হুয়া সামিউম বাসির, ওহি দেখনেওয়ালা ওহি শুননেওয়ালা। আল্লাহ বলে দেয় নে যদি ওখানে আল্লাহ একা থাকতো তাহলে আমাদের মনে হতো যে আল্লাহ দেখনেওয়ালা আল্লাহ শুননেওয়ালা, ওখানে আছে দুজন, এক আল্লাহ আছে এক মুস্তাফা আছে। আল্লাহ বলে দেয় নে যে আমি দেখনেওয়ালা আমি শুননেওয়ালা, আল্লাহ বলে দেয় নে রসুল দেখনেওয়ালা রসুল শুননেওয়ালা, আল্লাহ বলছে ও দেখনেওয়ালা ও শুননেওয়ালা। উপাসীরা কুরআনরা ব্যাখ্যা করে বলছে আল্লাহ
देखने वाला मुस्तफा दिखाई देने वाला और मुस्तफा देखने वाला अल्लाह दिखाई देने वाला, अल्लाह बोलने वाला मुस्तफा सुनने वाला, मुस्तफा बोलने वाला अल्लाह सुनने वाला। এখানে আল্লাহ বলে হুজুর শুনে, হুজুর বলে আল্লাহ শুনে, আল্লাহ দেখে হুজুর দেখা দেয়, হুজুর দেখে আল্লাহ দেখা দেয়। কারণ ওখানটায় আল্লাহ কিচ্ছু বলে না, কারণ ওখানে তো জিব্রাইলও না যাওয়ার ক্ষমতা নেই। গেছে ওটা ওটা ঘরের ভিতরের কথা, ওটা কিসের কথা বলে, ওটা ওটা ঘরের ভিতরের কথা। আপনি আপনার মাহবুবের শুনে ঘরের ভিতরে কি কথা বলেন, সবাইকে বলে বলে বেড়ান, আল্লাহ আল্লাহ তার হাবিবের শুনে কি কথা বলেছে, আল্লাহ বলবে? ওখানে জিব্রাইল ঢুকতে পারে না, কেউ কেউ ঘরের কথা পার্সোনালি আছে, আমার আল্লাহ শুনে শুনিয়ে দিয়েছে কি ওহি দেখনে ওয়ালা ওহি, মানে হুজুরই জানে হুজুরই শোনে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহই জানে আল্লাহই শোনে একবার, জোরে বলেন, আল্লাহই দেখে আল্লাহই শোনে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে আমার আল্লাহ হুজুরকে নিয়ে গেলেন, নিয়ে গেলেন কখন? রাতের বেলায়। কখন নিয়ে গেলেন? আচ্ছা, এখানে একটা ছোট্ট আপনার সাধারণ মানুষ, আমি বললাম মুনাফেক ভর্তি, বললাম না বললাম একটু আগে, সাধারণ মানুষ একটু বলে দিই। অনেক মোল্লা মৌলভি বলে হুজুরের মেয়েরা স্বপ্নই হয়েছে, কি হয়েছে বলে, আছে না নেই ম্যাডাম বলনে বলা, হুজুরের মেয়েরা স্বপ্ন হয়েছে আছে এখনো বলে, আপনারা জানেন না, নেট খুলেন, ঝগড়া করে বাতর কুরআন হাদিস খুলে দলিল দিচ্ছে যে হুজুর স্বপ্নই গেছে। এবার বলেন, স্বপ্নই যদি যেত মুরতাদ হতো কেউ? স্বপ্নই যদি যেত কোনো ইখতিলাফ হতো? আরে হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্নই, ওইটা তুমি বলছো, আমি নিজে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই আমেরিকায় চলে গেছি। আমি যদি বলি মাঝি আজকে স্বপ্ন দেখলো আসমানের উপরে মেঘের উপরে ঘুরছি দৌড়চ্ছি, কেউ কিছু বলবে? আমি যদি শুনাই হতে পারে কি স্বপ্নই কোথা কি করে কথা চিন্তা ভুল বলেন, তাহলে স্বপ্নই যদি হতো তাহলে আবু জেল ছুটে ছুটে আবু বাক্কা সিদ্দিকের কাছে যেত না, যে বলতো দেখো তোমার মোহাম্মদ কাবা শরীফের চাতালে কি বলছে। আবু বাক্কা সিদ্দিক যখন ঘুরে এলো কাবা শরীফের চাতালে, হুজুরের পাকে শুনলেন আর হুজুর পাক একটা করে বলছে আবু বাক্কা সিদ্দিক মাথা হেঁট করে, যে সাদাক তৈয়ার, যে যে হক বলেছে সত্য বলেছে, সাদাক তৈয়ার রসুল আল্লাহ সাদাক তৈয়ার। হুজুর বলে যা আবু বাক্কা আজকে থেকে তুই সিদ্দিকই হয়ে গেলি, তুই আজকে থেকে সিদ্দিকই হয়ে গেলি, জোরে বলে শোনো। তাহলে এই যে বিশ্বাস করা, স্বপ্ন হলে তো বিশ্বাস সবাই করবে, আমার কথা সব বিশ্বাস করে। আমি যদি বলি হ্যাঁ আমি গিয়েছি জান্নাত দেখেছি, আমি দেখতে পারে না স্বপ্নে জান্নাত? যদি বলে আমার বড় চাহাজান বলছে যে আমি কালিমুল্লাহ চাহাজান বলতেন যে আমি নিজে জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে দেখিয়েছে, আমি দেখেছি অনেক আল্লাহর ওলিরা। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সামনে একজন হানজালা নাফিকা হানজালা নাফিকা হানজালা বলে হযরত হানজালা হুজুর হানজালা হুজুর চিৎকার করে করে এসেছে, আবু বকর সিদ্দিক বলে হে হানজালা কি হয়েছে এত মুনাফিক বলছো নিজেকে? বলে হুজুর আমি আল্লাহ রাসূলের সামনে যখন দেখি জান্নাত জাহান্নাম দেখতে পাই, আর আল্লাহ রাসূলের দরবার থেকে বেরিয়ে গেলে আর জান্নাত জাহান্নাম দেখতে পাই না। আবু বকর সিদ্দিক বলে আল্লাহর কসম যার কুব যায় কুদরত আবু বকর জান, সেই সত্তার কসম কে বলছে আমিও হুজুরের দরবারে থাকলে জান্নাত জাহান্নাম দেখতে পাই, সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম তো দেখতে পাই, স্বপ্নই তো জান্নাত জাহান্নাম দেখা যায়, হুজুর স্বপ্নই না, হুজুর স শরীরে নিয়ে গেছে, হুজুর নিজে গিয়েছে। এবার বলেন আল্লাহ পারেনি এমন কিছু কথা আছে? আল্লাহ সব পারে, আল্লাহ সব, আমার আল্লাহ হুজুরের মেয়েরাজের সময়টা নির্ধারণ করলেন কখন? রাত্রিবেলায়, লাই লাই রাত্রে কখন বলেন রাত্রে? আবার রাতের কোন কোন সময় যায় পিছলে পেহের খাস অল্প সময়ে। আমি আপনাদের করে হুজুরের ঘটনাও শোনাচ্ছি, হুজুরের কথাও শোনাচ্ছি, আর সাথে সাথে আমি আপনাদের করে এটাও বলে দিয়ে যাচ্ছি, জেনে রেখে দেবেন আল্লাহ দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে। চোখের আলোয় নিয়ে যেতে পারতেন কিন্তু আমার আল্লাহ চোখের আলোয় নিয়ে গেলেন না, কারণ চোখের আলো এই দিনের থেকে আমার আল্লাহ রাতকে বেশি পছন্দ করে। সব নামাজ দিনের বেলায়, একটা শুধু ঈশায় রাত্রে, বাকি সব দিনের বেলায় চোখের আলোয়।